হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে কারি না খিচুড়ি খেতে ভালো লাগে। চলুন দেখি, আমি ছোট বাচ্চার জন্য আপনাদের অনেকটাই দেখাতে পারি নাই। আমি বলে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা ফল, ডাউল, সবজি, জল দিয়ে মিক্সার করে নিচ্ছি। তারপরে হালকা একটু জিরা দিলাম, লবণ দিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়েছি, হলুদ, তেল। খিচুড়িতে বিশেষ করে তেলটা একটু বেশি দিতে হয়, বেশি দিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে আর খাইতেও ভালো লাগে। এখন আমি সবগুলো মাখিয়ে নেব। সুন্দর করে মিক্সচার করুন। পরিমাণ মতো পানি দিবেন। আমি দেড় পোয়া চাউল দিছি, 3 পোয়ার মতো পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্লিজ, যে যেখান থেকে দেখছেন যে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। আমার এখন হয়ে গেছে, পরিবেশন করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।